এদিকে খাগড়াছড়িতে আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে শোভাযাত্রা করেছে জেলা ক্রীড়া সংস্থা রোববার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে অলিম্পিক ডে উপলক্ষে মশাল প্রজ্বলন শেষে শোভাযাত্রা বের করা হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা আজম সহ জেলার সাবেক বর্তমান ক্রিয়াবিদ ক্রিয়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন